তাপসী ভিলেজ ফুটে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে পাপড়ি চাট করব, তার জন্য আমি এখানে এসেছি। আজকে পাপড়ি চাট করব, তার জন্য দেখো প্রথমে আমি দুটো আলু নিয়েছি। দেখো পাপড়ি চাটের জন্য আমি দুটো আলু নিয়েছি, সেগুলো দেখে না। দেখো এক বাটি ময়দা নিয়েছি, দেখো এই বাটিটার মাপে এক বাটি ময়দা নিয়েছি। এই দেখো এক বাটি ময়দা নিয়েছি, টক দই, ঝুরি চানাচুর নিয়েছি, লঙ্কা কুচি, টমাটো কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিট নবন নিয়েছি, আর নিয়েছি সাদা নবন যেটা রান্নার কাজে ব্যবহার করা হয়। আর দেখো নিয়েছি হচ্ছে তেঁতুলের আচার নিয়েছি, দেখো। আর যেটা লাগছে দেখো সানরাইজের চাট মশলা নিয়েছি, আর নিয়েছি জোয়ান আর ভাজবার জন্য সাদা তেল। এখন চলো প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলু দুটোকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। পাতলা পাতলাভাবে কেটে নেব, পাতলা পাতলা আর গোল গোল করে কাটবে। এই দেখো আলুগুলোকে এইভাবে কেটেছি, দেখো চ্যাপ্টা চ্যাপ্টা আর গোল গোল করে কেটেছি। এখন আর একটা আলুকে কেটে নেব। প্রথমে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে, এখন এভাবে লম্বা করে কেটে নেবে। দেখো আলুগুলো আমার সব পাতলা পাতলা গোল গোল করে কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। এখন এগুলোকে আমি কড়ায় সিদ্ধ করে নেব, তার জন্য উনুনটাকে ধরিয়ে নেব। দেখো উনুনটা ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। ওকে এখন সেদ্ধ করে নেব, তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল, আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখন আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নেব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এখন দিচ্ছি ভালো করে ময়দাটাকে ময়াম করে নেব, তার জন্য দেখো অল্প পরিমাণে নবন দিচ্ছি, এটা খাওয়ার সাদা নবন দিয়েছি। দেখো হালকা একটু মিষ্টি দিয়েছি, চিনি দিচ্ছি, আর এখন দেব দেখো সাদা তেল। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব।
ময়ামটা আমার ভালোভাবে করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান। এই দেখো জোয়ান দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, এটাকে স্কিপ করতে পারো। জোয়ানটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পুরো ময়দা যেভাবে ময়াম করে সেভাবেই ময়াম করবে। হালকা জল দিয়ে আমি এটাকে মেখে নেব। বেশি পরিমাণে জল একসঙ্গে দিয়ে দেবে না, প্রয়োজন মতনই জল দেবে। খুব হালকা হালকা করে জল দেবে আর মেখে নেবে। কারণ ময়দাটা খুব কম পরিমাণে আছে, বেশি পরিমাণে জল যদি পড়ে যায় এটা নরম হয়ে যাবে। দেখো কম কম করে জল দিয়ে এটা মাখানো হয়ে গেছে। এই দেখো একদম নরমও না আর খুব শক্তও না, এভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে রিপসি তেল, এ দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব কিছু সময়। দু মিনিটের জন্য এটা থাক। ততকে আমি দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা, ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, তাই দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এই দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছু সময় রাখবো তাহলে এটা হয়ে যাবে। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা দেখো এভাবেই সেদ্ধ হয়েছে। এই দেখো কেটে যাচ্ছে, কিন্তু ঘেটে যাচ্ছে না, একদম ঘেটে গেলে বাজে হয়ে যাবে, এটা কেটে যাবে কেবলমাত্র। এই দেখো হয়ে গেছে। এখন আমি আলুটাকে জল থেকে তুলে নেব। এখন এটাকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে দেখছি। এই দেখো কত সুন্দর এটা নরম হয়েছে। এই দেখো এখন এটাকে আমি ছোট ছোট লুচি লেচি কেটে নেব, যেটা পাপড়ি করার জন্য। তার জন্য দেখো হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখন দেখো এভাবে ছোট ছোট করেই কেটে নেব। দু হাতের মাঝে রেখে চেপে চেপে গোল করে নিচ্ছি। এই দেখো এই দেখো প্রত্যেকটাকে এভাবে গোল করে নিচ্ছি। এই পরিমাণে লেচি কেটেছি, দেখো এই পরিমাণে হয়েছে। এখন আমি এটাকে বেলে নেব। তার জন্য একটা বেলিং কাট এবং চাটনি নিয়েছি, আর বেলার পরে এই থালাটাই রাখবো। তার জন্য একটু হালকা করে তেল দিয়ে এটাকে থালার মধ্যে বুলিয়ে দিচ্ছি, যাতে থালায় না জড়ে যায়। যে কোনো জিনিসে রাখলে তার আগে এভাবে তেল দিয়ে দিলে সেখানে আর জড়বে না। দেখো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেলে নেব। তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। খুব মোটা হবে না, একদম পাতলা পাতলা হবে। দেখো এই পরিমাণে পাতলা করেছি। এখন আমি এই দেখো একটা কাঁটা চামচ নিয়েছি, এইটাকে এইভাবে ফুটো ফুটো করে দেব। এই কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটে ফুটে করে দেওয়ার কারণ যাতে এটা না যেন ফোলে, তার জন্য। এই দেখো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখো কতটা পরিমাণে পাতলা হয়েছে, দেখো এটাকে এখন রেখে দিচ্ছি। আমি এভাবে একে একে সবগুলো বেলে নেব। দেখো এই পাপড়িগুলো বেলা হয়ে গেছে, এখন এই একটাই পাপড়ি আছে, সেটা আমি বেলে নিচ্ছি। দেখো দুদিন মেঘলা হয়ে আছে, বর্ষা আসেনি, কিন্তু আজকে ভিডিও করতে করতেই বর্ষা চলে এসেছে। দেখো এটা পাপড়িটা আমার হয়ে গেছে,
এখন আমি এগুলোকে ভেজে নেব। দেখো পাপড়িগুলো ভাজার জন্য এই দেখো এই পরিমাণে পাপড়িটা হয়েছে, এটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো, তার জন্য উনুন ধরিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে। এখন এটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে, খুব বেশি গরম না, হালকা গরম থাকবে, বেশি গরমে এটা পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। এখন আমি একটা একটা করে পাপড়িগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দেখো পাপড়িগুলো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। পাপড়িগুলো এরকম একটু লাল লাল করে ভাজবো। দেখো হয়ে গেছে, এখন আমি এটাকে তেল ঝরিয়ে নেব। আর দেখো এই বাদবাকি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো একটু এভাবে একটু লাল লাল করবে। দেখো এগুলো তেল ঝরে গেছে, আমি এখন এটাকে রেখে দিচ্ছি। এই দেখো একটা বেলার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁটা চামচ দিয়ে এগুলোকে ফুটো ফুটো করে দিয়েছিলাম, তার জন্য লুচির মতন ফুলে যায়নি। আর যদি না যদি ফুটো ফুটো করে দাও তবে এটা লুচির মতন ফুলে যাবে, তখন সেটা আর পাপড়ি থাকবে না, সেটা লুচি হয়ে যাবে। দেখো পাপড়িগুলো তেল ঝরিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে তেল ঝরা, রেখে দিচ্ছি। এখন আমি এই পাপড়িগুলোকে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দেখো পাপড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখো, এই দেখো পাপড়িগুলো সব হয়ে গেছে। এখন আমি এই পাপড়ির চারটাকে তৈরি করে নেব। তার জন্য এই আলুগুলোকে প্রথমে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব বিট নবন। এই দেখো সামান্য পরিমাণে বিট নবন দিয়ে এটাকে মাখিয়ে নেব এই আলুটাকে। বিট নবন দিয়ে আলুটা মাখিয়ে নিলে তবে কী হবে জানো তো, যে পুরো আলুগুলো মানে সব আলুতে নবনটা ভালোভাবে পাবে, কিন্তু উপরে ছড়িয়ে দিলে দেখা যাবে নিচের আলুটাই নবন পায়নি। তার জন্য এভাবে করে মিশিয়ে নিয়েছি। দেখো বিট নবন দিয়ে মেশানো হয়ে গেছে। এখন চলো প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নেব। প্রথমে এই প্লেটটা দেখো, এই বড় সাইজের একটা প্লেট নিয়েছি। এখন এই পাপড়িগুলো আমি কিছুটা করে, এই দেখো তেঁতুলে যে আচারটা যে করে রেখেছিলাম সেটা একটু কিছুটা করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকেই দিয়ে দেবো। দেখো আমি হাতে নিচ্ছি এভাবে, তোমরা চাইলে ব্রাশে ব্যবহার করতে পারো, আমার মনে হয় ব্রাশের থেকে হাতেই ঠিক আছে। দেখো এইভাবে আমি এটাকে মাখিয়ে দেব, প্রত্যেকটা পাপড়ির ওপরে হালকা হালকা করে দেবে। তেঁতুলের চারটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো পাপড়িগুলো আমার সাজানো হয়ে গেছে।
এখন বিন্নু আবার মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি, মানে পাপড়ির ওপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি দেখো ফেটিয়ে রাখা টক দই। এই দেখো ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এর ওপরে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখবে। দেখো টক দইটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দেবো দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো খুব ছোট ছোটোভাবে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেবো দেখো কাঁচা লঙ্কা কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি টমাটম কুচি, কেটে রাখা টমাটম। টমাটমটা চাইলে দিতে পারো, যারা পছন্দ করো তারা দেবে, আর না হলে না দিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। দেখো বিট নবন খুব সামান্য পরিমাণে দিচ্ছি, এই দেখো এই টমাটম টমাটমে যাতে একটু নবন নবন লাগে তার জন্য হালকা বিট নবন দিয়েছি। এখন দিয়ে দেবো দেখো সানরাইজের চাট মশলা নিয়েছি, দেখো খুব সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। চাট মশলা দিয়ে দিয়েছি, এখন দেখো ভেজেরা ঝুরি ভাজা দিয়ে দেবো। এই দেখো ঝুরি ভাজা দিয়েছি, এখন দিয়ে দেবো সস। এই দেখো কিষানের সস, এই দেখো সসটা কিষানের নিয়েছি, কিষানের নেবে তবে ভালো হবে। আর হ্যাঁ চাইলে একটু তেঁতুলের আচারটাও দিতে পারো, এই দেখো না। দেখো বিন্নবন মাখিয়ে রাখা আলুটা এর মধ্যে নিয়েছি প্রথম, এখন এর উপরে দিয়ে দেবো হালকা টক দই। এখন এর উপরে দেবো টক দই দেওয়া হয়ে গেছে, এখন দেবো তেঁতুল আচার। এখন দেব কাঁচা কোচানো পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। এখন দেব টমাটম কুচি, হালকা দিয়ে দিচ্ছি চাট মশলা, খুবই সামান্য পরিমাণে চাট মশলার ব্যবহার করবে। এখন দিয়ে দেবো ঝুরি ভাজা, এটা এভাবে করলে এটা আলু কাবলির মতনও করতে পারো।
দেখো যে পাবড়িগুলো হয়েছে আমি এগুলো এই দেখো এই তিনটে নিয়েছি, এটাকে ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি। পাবড়িটাও দেখো কত মুচমুচে হয়েছে, পাবড়িগুলো দিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো সস। এই দেখো মেলায় এগুলো মেলায় গেলে প্রথমে সকলে দাঁড়িয়ে যায় ফুচকার দোকান কি পাবড়ি চাটের দোকানে। এটা তোমরা বাড়িতে তৈরি করেও খেতে পারো, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো দুই ধরনের আমি পাবড়ি চাট করেছি, পাবড়ি চাট করেছি। এটা মেলায় গেলে সবাই খুবই পছন্দ করে, এটা আমি বাড়িতে তৈরি করলাম। যাই হোক এখানে ধনে পাতার কুচি ব্যবহার করতে পারো তোমরা, আমার কাছে ধনে পাতাটা ছিল না তাই জন্য আমি দিতে পারিনি, তোমরা এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থাকো। আজকের এই পর্যন্ত।